حدیث رئیسه وضو خانار شما منچه وضو خورون زیر زن وضو خوره তার মাথার উপরে আল্লাহর রহমতের ফরিশতা হলে রহমতের চাদর লইয়া আশায় কিনা চাইজন ধরিয়া অল উবায় আর যে অজু হলে তার উপরে আগে রহমত নাজিল সুবহান আল্লাহ ইলা রহমত ফরে করুণা দয়া ফরে যে সময় দুনিয়াদারি কোনো মাত মাথি যায় লোকে লোকে রহমতের ফরিশতা চাদর লইয়া যায় গিয়া আর তার উপরে রহমত আয় না আমরা দেখবা টেপ সারিয়া নানা বালিক টেপ হারি সারিয়া দাস হওয়া করা কুল্লি করা গপ ফরা কিচা কিছু ভরিয়া এই একজন মানুষে অজু করতে কমে সাইর হল পানি নষ্ট করে আর কোরআন শরীফে আইসি ইনাল মুবাজিরি না কাম ইকবার শয়াতিন যারা ইসলাম খরচ করে তারা শয়তানর ভাই অজু করা গেছিলাম সোয়াব লাগিয়া আর উইলাম শয়তানর ভাই আল্লাহ মাফ করো অজু করার সময় সুন্দর করে যারা অজু করে তার নৌকুর ভিতরে যে গুণা হয় আও গুণা আল্লাহ সবিরা গুণা মাফ করে দিলে আর গোয়ার লগে লগে আল্লাহ তালা নূর সৃষ্টি করে কিয়ামত দিন বলো আন্দায় রইব যারা অজু করছে অজুর অঙ্গ হল পরিষ্কার হইব যা বহুত দামি বাল্ব থাকিও আর বড় হইব ওলা আত তোলা মারলে কত শো মাইল পর্যন্ত দেখা যাইব ওলা সুন্দর অজুর রোশনের কারণে আমিও না শুনছি আপনারা এলাকার মানুষ বড় বালা কমিটিও বালা আলহামদুলিল্লাহ কমিটি বালা হইতে উনি এক কথা না খুঁজে পারি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মনে করিও না কইও না বেটা কিন্তু বহুত জ্ঞানী গুণী মানুষ এল হয়েছ আপনি যত বালা খাম খরকা লোকে পাশে কিছু বলে লোকে পাশে কিছু বলে যত বালা খাম খরকা আপনারা হে কুটাইব কিন্তু তার কথা শুনিয়া আপনি মন ভাঙতে না তো মসজিদ কমিটি যে জায়গার যে নিয়ম আছে কয় বছরে তাকে নতুন কমিটি আইব পুরান কমিটি যাইব এটা সহায়ক ইত আমি এখন শুনছি ও কথা যে মসজিদ অজুখানা নাই অজুখানা বানাইছা আমরা রাজি নানি জি মাতুন না অজু অজুখানা বানানো রাজি নাই নি জিরো হোক কেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করতো অজুখানা গুনাহ মাফ হওয়ার একটা কারখানা গুনাহ মাফ হওয়ার একটা কারখানা হইল অজুখানা আর অন্য অজুখানা বানানি হইত আর নগদ তো দেওয়া সম্ভব হইলে তো দিতে আর না হইলে আই হারি নিয়ত করতে অজুখানা কোন দিন বনবো কয় মাস পরে বনবো যে আমি জানি না তোলা নিয়ত করতে যে অজুখানা বানাইছে ইট লাগবে অজুখানা বানাইছে বালি লাগবো অজুখানা বানাইছে পাথর লাগবো অজুখানা বানাইছে সিমেন্ট লাগবে আর আইজ হইলে যে খাইল দেওয়া লাগবে ইলা নাই আমি আপনার আর খিদমতো আল্লাহর গড় গিয়া নমাজ পড়তাম আল্লাহরে ভাইতাম আহাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা আসমানের চলে জমিনের উপরে সব চাইতে উত্তম যদি কোনো গড় হইয়া থাকে মসজিদ ও মসজিদে হামাইবা লাগি পাক সাফ হইয়া আমরা উজু করিয়া হামাইতাম আমি আপনার কাছে একটা আরো উঠিয়া যাইবা না।